بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. আমি বাবা জালালউদ্দিন, ধর্মীয় শিক্ষক, সুলাইমান কিন্ডারগার্টেন, তৃতীয় শ্রেণী. সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করছি মহানবুল আলমিনের অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো, আলহামদুলিল্লাহ. আমিও ভালো আছি. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই বোর্ডের দিকে লক্ষ্য করো. সুলাইমান কিন্ডারগার্টেন, শ্রেণী তৃতীয়, বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা. প্রশ্ন: নবুয়ত লাভের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে মানুষকে ইসলামের দিকে ডাকতেন? উত্তর: নবুয়ত লাভের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে যা বলে ইসলামের দিকে ডাকতেন তা হলো, তোমরা ইসলাম গ্রহণ করো, এক আল্লাহর প্রতি ঈমান আনো, তার সাথে আর কাউকে শরীক করো না, দেবদেবীর পূজা করো না, আমাকে নবী ও রাসূল হিসেবে মানো, পরকালে বিশ্বাস করো, তোমাদের সকল কাজের হিসাব পরকালে দিতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রশ্ন সহ উত্তরটি জেনে নিলাম। এবার প্রশ্ন সহ উত্তরটি ভালোভাবে বুঝে নিব। প্রশ্ন: নবুয়ত লাভের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে কি বলে মানুষকে ইসলামের দিকে ডাকতেন? নবুয়ত লাভের পর মানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হলেন, এই নবী হওয়ার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে, অর্থাৎ কি কথা বলে মানুষকে ইসলামের দিকে ডাকতেন? আমরা জানি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বয়স যখন 40 বছর, তখন তার কাছে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হয় এবং তখন থেকে তিনি নবী। অর্থাৎ সেই নবী হওয়ার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি কথা বলে মানুষদেরকে ইসলামের দিকে ডাকতেন, সেটি হচ্ছে প্রশ্ন। উত্তর: নবুয়ত লাভের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে যা বলে ইসলামের দিকে ডাকতেন তা হলো, তোমরা ইসলাম গ্রহণ করো। অর্থাৎ তিনি যা বলতেন তার মধ্যে একটি প্রথম কথাই হচ্ছে, তোমরা ইসলাম গ্রহণ করো, অর্থাৎ তোমরা ইসলামকে মেনে নাও, তোমরা আল্লাহকে মেনে নাও, তোমরা কোরআনকে মেনে নাও, এটি হচ্ছে, এটাকে বলা হচ্ছে ইসলাম গ্রহণ কর। এক আল্লাহর প্রতি ঈমান আনো, অর্থাৎ তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনো, অর্থাৎ আল্লাহ একজন, এটা তোমরা মেনে নাও, এটা তোমরা বিশ্বাস করো, তার সাথে আর কাউকে শরীক করো না, মানে আল্লাহর সাথে আর কাউকে অংশীদার সাব্যস্ত করো না, অর্থাৎ এই সকল সৃষ্টির ক্ষেত্রে সকল ক্ষমতার অধিকারী হচ্ছেন আল্লাহ, এই আল্লাহর সাথে আর আল্লাহর সহযোগী কেউ নেই বা আল্লাহর সাথে কেউ আছে এরকম মনে করে না, বরং আল্লাহ হচ্ছেন একক ক্ষমতার অধিকারী, তার কাছে সব কিছু, তিনি সব কিছুই করতে পারেন, এটাকে বিশ্বাস করতে বলা হয়েছে। অর্থাৎ আল্লাহর সাথে আর কাউকে জুড়ে দিতে নিষেধ করা হয়েছে, বলা হচ্ছে যে তার সাথে আর কাউকে শরীক করো না, আল্লাহকে এক হিসেবে জানো এবং এক আল্লাহ হিসেবে তাকে মানো, দেবদেবীর পূজা করো না, অর্থাৎ মাটির তৈরি দেবদেবী বানিয়ে সেটার পূজা করতে নিষেধ করতেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে। তারপরে বলছেন আমাকে, অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী ও রাসূল হিসেবে মানো। তার মানে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষকে বলতেন যে তোমরা আমাকে নবী ও রাসূল হিসেবে মানো, নবী ও রাসূল হিসেবে মানতে মানুষদেরকে বলেছিলেন। পরকালে বিশ্বাস করো, অর্থাৎ মৃত্যুর পরে যে জীবন
সেই জীবনের উপরেও বিশ্বাস রাখতে হবে বা মৃত্যুর পরের একটা জীবন আছে সেই জীবনকে বিশ্বাস না করলে ইমানদার হওয়া যায় না বা ইমান আল্লাহ হয় না সেজন্য আল্লাহ নবী মানুষদেরকে বলতেন যে পরকালে বিশ্বাস কর পরকালে বিশ্বাস কর তোমাদের সকল কাজের হিসাব পরকালে দিতে হবে শুধু বিশ্বাস করেই শেষ হয় এবং এটাও তোমাদেরকে জানতে হবে যে তোমরা এই পৃথিবীতে যে যা কিছুই করছো না কেন সবকিছুর হিসাব পরকালে দিতে হবে এই কথাগুলি বলার মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে ইসলামের দিকে ডাকতেন সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আমরা প্রশ্ন সহ উত্তরটি বুঝে নিলাম সুলাইমান কিন্ডারগার্টেন এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে ছেলেদের সবকিছু ভালোভাবে শেখানো হয় এখানে কোনো বালের ক্লাস দেওয়া হয় না তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা ছেলেদের সবকিছু ভালোভাবে শিখে নিব প্রশ্ন নবুয়ত লাভের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে মানুষকে ইসলামের দিকে ডাকতেন উত্তর নবুয়ত লাভের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে যা বলে ইসলামের দিকে ডাকতেন তা হলো তোমরা ইসলাম গ্রহণ করো এক আল্লাহর প্রতি ঈমান আনো তার সাথে আর কাউকে শরীক করো না দেবদেবীর পূজা করো না আমাকে নবী ও রাসূল হিসেবে মানো পরকালে বিশ্বাস করো তোমাদের সকল কাজের হিসাব পরকালে দিতে হবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা প্রশ্ন সহ উত্তরটি আরো একবার করে নিব প্রশ্ন নবুয়ত লাভের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে মানুষকে ইসলামের দিকে ডাকতেন উত্তর নবুয়ত লাভের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে যা বলে ইসলামের দিকে ডাকতেন তা হলো তোমরা ইসলাম গ্রহণ করো এক আল্লাহর প্রতি ঈমান আনো তার সাথে আর কাউকে শরীক করো না দেবদেবীর পূজা করো না আমাকে নবী ও রাসূল হিসেবে মানো পরকালে বিশ্বাস করো তোমাদের সকল কাজের হিসাব পরকালে দিতে হবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আর নয় দেখা হবে পরবর্তী পাঠে ইনশাআল্লাহ সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং নিরাপদে থেকো আল্লাহ হাফেজ